পয়লা ডিসেম্বর থেকে 31শে জানুয়ারি পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা রাজ্যে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। এই উপলক্ষে নানা কর্মসূচি চলছে। তারই অঙ্গ হিসেবেই সোমবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের বীরহাটা এলাকায় জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে হেলমেটবিহীন বাইক আরোহী ও সাংবাদিকদের হেলমেট তুলে দেওয়া হয়। আমি নিজের দিক থেকে সম্মান জানাই এবং নমস্কার জানাই। আমি এনসিসি সিনিয়র জুনিয়র আন্ডার অফিসার কুনাল প্রসাদ। আজকে এই যে ট্রাফিক নিয়ে প্রোগ্রাম চলছে এখানে, সেফ ড্রাইভ সেফ লাইফ, আমরা এরকম ধরনের অনেক প্রোগ্রাম আগেও করেছি, আজও করছি টিমকে নিয়ে। আশা করি আগে আমরা করবো। আমি কাজে আসছিলাম, তো আমার বীরহাটার এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়। তো শুধুমাত্র আমার মাথায় হেলমেট ছিল বলে আমি প্রাণে বেঁচে গেছি, নাহলে হয়তো আরও বড় রকম কিছু হতে পারতো। তো অ্যাক্সিডেন্ট হওয়ায় বা এখানকার যে ট্রাফিক গার্ড বা সকলের সহযোগিতায় আমি হসপিটালে যাই। ওখান থেকে আমি মোটামুটি এখন ইনজিওর হলেও ভালো আছি, যা আমার মাথায় হেলমেট ছিল বলে আমি এখনও ভালো আছি। বছর আগে বীরহাটাতে আমার হাতে এত অ্যাক্সিডেন্ট হয়েছিল যে মরার থেকে আমি বাঁচতে বেঁচেছি, এবং আমাকে এখানে ট্রাফিক পুলিশ অনেক সাহায্যও করেছিলেন, হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করান। আমি অনেক কষ্টে আমার জীবনটাকে যাপন করতে পেরেছি, আবার নতুন জীবন পেয়েছি। কিন্তু আমি একজন বর্ধমানের কার্পেন্টার, বর্ধমানে দীর্ঘদিন ধরে আমি কাজ করি, এবং সবাইকেই আমি সচেতন করতে চাই যে গাড়ি চালান, আপনারা নিজেদের মতন করে গাড়ি চালান, অপরের জীবনটাকেও জীবন মনে করুন। আমি অনুরোধ করব যাতে সবাই হেলমেট পরে যাতায়াত করেন, তাহলে বাড়িতে অন্তত ফিরতে পারবেন, এইটুকু গ্যারান্টি দেওয়া যেতে পারে। আপনি কি হেলমেট সবসময় পরতেন? আমি সবসময় হেলমেট পরে গাড়ি চালাই, সেই জন্য আমার অ্যাক্সিডেন্টটা হয়েছিল, কিন্তু আমার পা ভেঙে গিয়েছিল, কিন্তু আমার প্রাণে আমি বেঁচে গেছি। মাথায় কি আঘাত লেগেছিল? না, মাথায় আঘাত লাগে হেলমেটের জন্য, হেলমেট ছিল বলেই হয়তো মাথায় লাগেনি। এবার হেলমেট যদি না থাকতো তাহলে কি হতো তো আমি জানি না। তো আমার হেলমেটটা আমি নিতে ভুলে গেছিলাম বাড়ি থেকে, তো আসার সময় স্যার ধরলো আমাকে, তো একটা হেলমেট গিফট করলো, তার জন্য থ্যাংক ইউ। কি বললো? ভালো উদ্যোগ, আর হেলমেট ব্যবহার করতে বললো, অবশ্যই ব্যবহার করবো হেলমেটটাও। হ্যাঁ, ধন্যবাদ। আর খুব ভালো উদ্যোগ এই জিনিসটা যে করছে, যে ধরে একটা করে হেলমেট দিচ্ছে, এটা খুব ভালো, আর আমরা সবাই করবো এখন থেকে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার কামনাশী সেন, বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী, ট্রাফিক ওসি বিশ্বজিৎ পাইন সহ অন্যান্য পুলিশ আধিকারিকবৃন্দ। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউ রিপোর্ট, আনন্দ বার্তা।